সম্মানিত অত্র তিন দিন ব্যাপী সম্মেলনের দীনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, নম্র আচরণ। মানুষ মানুষের সাথে চলাচল করে, উঠে বসে, খায়, কথা বলে, দৈনন্দিন মানুষ মানুষের সাথে যে আচরণ করে তার একটা আচরণের নাম সদাচরণ। সদাচরণে নেকি হয়। আবার আলোচনায় বোঝা যায় একেবারে ব্যতিক্রম নেকি হয়, তা হল সবচেয়ে ভারী নেকি দাড়ি পাল্লাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইযা ফি মিজানিল মুমিন ইয়াউমুল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। সিয়ামের তুলনায় ইবাদতের জগতে কোনো দামি ইবাদত নেই। মান সম্মানপূর্ণ, যার বিনিময় আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন না, নিজে দিবেন, সেই ইবাদতটার নাম সিয়াম, রোজা। যার কারণে নফল হিসাবে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা উচিত। আপনার জীবনে যেসব মাধ্যম দিয়ে বড় বড় সফলতা বয়ে আনবে তার একটা বড় মাধ্যম হলো বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা। ফরজ নয়, তবে নিজের উপরে জরুরি মনে করে নিতে হবে, আমি থাকবই বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসি, এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই দুই দিনে। তো আমার রিপোর্টটা দেখার সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এটা তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত। তো আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, দেখো। আর শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন, এই জন্য যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তবে তার জানা ছিল না সেই দিন কোন দিন। যদিও আমার মাঝহাবি ভাইয়েরা যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে মাঝহাব নিয়ে বসবাস করেন, তারা কিভাবে কিভাবে জেনে নিলেন সেই দিন 15ই শাবান? আল্লাহর নবীর এটা জানা ছিল না। সেই সুবাদে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন রিপোর্ট ধরার জন্য। তার একটা মনের আন্তরিক দাবি ছিল যে আমার রিপোর্টের সময় তাকে সিয়াম অবস্থায় দেখাবই, যে আমি সিয়াম আছি, দেখো আমার রিপোর্ট, সাপ্তাহিক দেখো, বাৎসরিক দেখো। তো ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, এ কথাই ঠিক। তারপরেও রোজার নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী, বেহিসাব ভারী। ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইযা ফি মিজানিল মুমিন ইয়াউমুল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই যেটা সবচেয়ে ভারী নেকি হবে সেটা সদাচরণ। সামাজিকভাবে ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। দল পার্টি করে যারা,
তাদের ভিতরে সদাচরণ থাকবে না। সংগঠন করে যারা, ধর্মের নামে হোক আর বেধর্মী নামে হোক, তাদের ভিতরে সদাচরণ থাকবে না, এটা সহজ নয়। কারো প্রতি ভালোবাসা বেশি রেখে, কারো প্রতি ভালোবাসা কম রেখে, কারো প্রতি হিংসা বিদ্বেষ রেখে সদাচরণ হয় না। সদাচরণ একবারে হিংসা মুক্ত হতে হবে, খালি থাকতে হবে জেহেন, তাহলে সদাচরণ টিকবে। সদাচরণ মানুষের সাথে চলাচল জীবনের যে আচরণ, তার নাম হলো সদাচরণ। আমাদের আজকের আলোচনা সদাচরণ। তবে বিচারের মাঠে নেকির পাল্লায় আরেকটা ভারী নেকি আছে, সেইটা আবার তাসবিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে দুইটি বাক্য, হাবিবাতানে ইলা রহমানে, রহমানের কাছে প্রিয়, অতীব প্রিয়, খফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা। উচ্চারণে হালকা মানে ওকে পড়তে অজু লাগে না, উচ্চারণে হালকা মানে ওই এবাদত করতে টাকা লাগে না। এবাদত করতে টাকা লাগে, সেটা কি জানেন? তার নাম হজ। এবাদত করতে টাকা লাগে, অনেক টাকা লাগে, সে এবাদতের নাম কি? হজ। তা এই যে দুটা বাক্য আপনি যে পড়বেন, তাতে অজু লাগে না, খুব সহজ, তাতে পয়সা খরচ হয় না, খুব সহজ, তা উচ্চারণে হালকা, খুব সহজ, তা হলো ফাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী, অতীব ভারী, তা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। বাক্য দুটা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আজিম, যার সাথে কোনো বার নাই, যে যা পারে। এই তাসবি দুটি দাঁড়ি পাল্লাই খুব ভারী, তবে সদাচরণ সবচেয়ে ভারী। হ্যাঁ, আব্দুল্লাহ সাহেবের বক্তব্যে শুনেছি, অবগত আছি আগে থেকেই, যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ইবাদত সলাত, নামাজ। আছে তো অন্য অন্য ইবাদত, আছে সলাত, নাই তো কোনো ইবাদতই নেই, সবই বাদ গেছে। তো সেইটা হলো একটা ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত। এর পরেও সলাতের ইবাদতের নেকি যত ভারী, সদাচরণের নেকির, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী? ইবাদতের জগতে একটি পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত আছে, এত শক্তিশালী ইবাদত দুনিয়াতে আর নেই। হ্যাঁ, সবচেয়ে দামি ইবাদত সিয়াম, একথাই ঠিক। আপনি সিয়াম পালন করলেন, আপনার নেকি, কিন্তু আপনার মা মারা গেছে, এর কোনো উপকার আসবে না। ইবাদত খুব দামি, কিন্তু আপনার মায়ের কোনো উপকার করতে পারবে না। সলাত ব্যতিক্রম ইবাদত, একেবারেই ব্যতিক্রম। সলাত নেই তো কিছুই নেই, সলাত আছে তো সবই আছে। ফকিরকে ভিক্ষে দিয়েছিলাম 10টা টাকা, তো নেকি আছে, সলাত আছে তো আছে, সলাত নেই তো নেই। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সলাত আদায় করলেন, কিন্তু আপনার মায়ের কোনো উপকার হবে না। হজ করলেন, আপনার মায়ের কোনো উপকার হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আজিম পড়লেন, কিন্তু আপনার মায়ের কোনো উপকার হবে না। সদাচরণ করলেন, কিন্তু আপনার মায়ের কোনো উপকার হবে না। আপনি বেসরকারি সঠিক আকিদা আদর্শের মাদ্রাসায় অত্র জামিয়া সালাফিয়া স্থাপন করব বলে পরিকল্পনা করছি, করব ইনশাআল্লাহ।
এই মাদ্রাসার জমি ক্রয়ে 2-4-5 শত জমি করার টাকা দিলেন, এই যে আপনি দান করলেন, তখন আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ। ওটা আমার মুখের ভাষা নয়, ওটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, ইন্না সাদকাতা তুফিয়া হারাল কবরে, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। ইন্না সাদকাতা তুফিয়াল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। হ্যাঁ, সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত দান, কিন্তু এর নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। সদাচরণ করা বড় কঠিন, কে সদাচরণ করতে পারে? পাশাপাশি আমার দোকান আর আপনার দোকান, বাজারে সবাই আসে আপনার দোকানে জিনিস কিনে। একটা মানুষ আমার কাছে আসলো, আমি খালি আপনার লোক দেশে খালি জ্বলছি, হিংসায় আমার ভেতরটা জ্বলছে। একটা লোক এসেছে, তা আমি বললাম ওখানে যান কেন, জানেন না যে 20 টাকার জিনিস 10-40 টাকা ধরে? এরই নাম হিংসা। সদাচরণ খুব কঠিন। জমি পাশাপাশি জমি চাষ করছেন, আপনার ওই যখন আল কি আর বুঝেন কি না কি আল যেটা, সেটা ও একটু কেটে বেশি একটু কেটেছে, তখন আপনার দেখেই মন খারাপ। হ্যাঁ, এত খারাপ লোক, জমিটাকে কেড়ে আলটাকে কেটে একবারে কমিয়ে দিয়েছে। সদাচরণ খুব কঠিন। সবচেয়ে ভারী নেকি কেন, সমাজে সবচেয়ে যেটি কঠিন কাজ মানুষের জন্য সেটা হলো সদাচরণ। সদাচরণের উপরে টিকা খুব কঠিন। এমনি কি আল্লাহ রাসূল বললেন, ইন্না আসকালা শাইইন হিদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ খুলুকুন হাসান, বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে সেটা সদাচরণ। সদাচরণে নেকি ভাই ভাই টিকা খুব কঠিন। সন্ধ্যার সময় ভাই ভাই ভালোই ভাতৃত্ব ভাব ছিল, রাতে কি যে বউ বলল, সকালে দেখি আমার ভাই সবচেয়ে খারাপ হতো, সবই লুটে নিল দেখছি, জমি জায়গা বেশি করে নিল, আব্বা তো খুব খারাপ মানুষ, সরি নামে দিয়েছে বেশি করে, আপনি কিভাবে টিকবেন, সদাচরণ কেমনে টিকবে? তবে দল পার্টি সংগঠন করলে বেশি খারাপ হবে, টিকতে পারবে না। দলীয় দাপটে চলে যারা এরাই জালেম, ক্ষমতা দেখায় যারা এরাই জালেম, মানুষকে অপমান অবদস্ত করে যারা এরাই জালেম, জোর করে মানুষকে জেল হাজতে দেয় যারা এরাই জালেম, ক্ষমতা চিরদিন টিকবে না, এই কথাই ঠিক। তার প্রমাণ ফেরাউন। ফেরাউন সময়ের গতিতে একদিন কি হয়েছে, ডুবে গেছে। অতএব যা কিছুই করেন ফলাফল শেষ। দেখছিলাম একদিন বয়স 40, দেখি এখন 60, তার মানে আর একদিন দেখবো যে আমি আর নেই। এতে এই জীবনে এই নিয়ে এত কিছু কেন? যখনই মানুষ বেশি কিছু করতে চেয়েছে তখনই আল্লাহ বলেছেন, তোকে তো আমি সৃষ্টি করেছি শুক্র কীট দিয়ে, বীর্য দিয়ে, তাতে গন্ধ আছে, তাকে দিয়ে তোকে সৃষ্টি করেছি, তোর আবার এত কথা কেন? কিন্তু কোরআন মাজিদ কে পড়ে, কে বুঝে, কে জানে? হিজখানা খুলেছে, চাকরি শেষে নাবিক মানুষ, অনেক টাকা পয়সা আছে, ময়মনসিং শহরে বাড়ি, তো বাপের নামে একটা হিফজখানা খুলেছে। হিফজখানা মানে হলো এই, ছেলেটা যদি কোরআন হাদিস না শিখেও যদি কোরআন মুখস্থ করে মাথায় টুপি দিয়ে মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াই, তাহলে মনে করতে হবে আমি মাদ্রাসা খুলে ওই ছেলেটার হাঁটুর উপরে লোহা দিয়ে মেরে ওকে অচল করে দিয়েছি, ও যেন চলতে না পারে। ও সমাজের কিছুই না, একটা জড় পদার্থ, একটা অপদার্থ। ও কোরআন হাদিসের কি বুঝে, যার কারণে শুধু হিফজখানা খোলা হবে না, হিফজখানার সাথে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা শক্ত থাকে ভাবে থাকতে হবে। হিফজ মানে একটা আনুষঙ্গিক সহযোগী বিদ্যা মাত্র। ওই ছেলেটার মুখস্থ আছে 20 পারা 30 পারা, আর আপনার মুখস্থ আছে এখলাস আর ফালাক, একটু কম হবে, এই তো। আপনিও গ্রামের মানুষ, জমি চাষ করেন, আর ওইও মসজিদের এমাম, মাথায় টুপি দিয়ে মানুষের বাড়ি খায়।
দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই, আল্লাহ বলছেন কোনো পার্থক্য নেই। কোরআন হাদিস মানুষের জন্য এই জন্য এসেছে, মানুষকে মানুষের নামে কোরআন মজিদ পড়ে কবরে বক্সে দিতে হবে, এই জন্য এসেছে কোরআন মজিদ। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত অত্র সম্মেলনের দিনী মুসলিম ভাই বোন, মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কালব লান ফাদু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি মানুষের জন্য নম্র সদাচরণের লোক হয়েছেন। আপনি যদি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন লান ফাদু মিন হাওলিক, তাহলে আপনার পাশ থেকে মানুষ সরে যেত। যার ভিতরে নম্র স্বভাব আছে তার উপরে আল্লাহর পক্ষ থেকে অনেক 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 বড় দয়া আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাফু আনহুম, আপনি মানুষকে ক্ষমা করুন, মানুষ যা বলেছে বলেছে, আস্তাগফিরুল্লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। গালি দিল আমাকে আর আপনি আর ক্ষমা চাইব আমি আপনার জন্য? এরই নাম সদাচরণ। আল্লাহ বলছেন সবকে ক্ষমা করে দেন, যারা যা বলেছে সবকে ক্ষমা করে দেন, তারপরে ওরা অন্যায় করে যে পাপ করেছে তার জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওদেরকে ক্ষমা করো। অসাবের হুম ফিলাম, পরামর্শ করে কাজ করবেন। ফায়দা আজামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আল্লাহর উপরে ভরসা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ তাকে ভালোবাসে। আপনি আর আমি তো আল্লাহর উপরে ভরসা করাও বুঝি না, করতেও জানি না, করাও বুঝি না, কিভাবে করতে হয় সেটা তো জানি না, শুধু খালি ভরসা নামটা শুনেছি, আবার জানি না। উপদেশ নামে বইটা আপনার জন্যই লিখেছিলাম, যেই সময়ে মিথ্যা বইয়ে বাজার পূর্ণ সেই বইয়ে, সেই সময়ে উপদেশ বইটা আপনার জন্য লিখেছিলাম, সেই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। তা আপনি এখন পড়েছেন কি না তা তো জানি না, তা আল্লাহ ভরসা কি জিনিস সেটাও তো জানি না, কিভাবে ভরসা করতে হয় সেটাও জানি না। যেমন আজকেরটাও করিনি, সবাই এসেছি বাড়ি থেকে বের হয়ে, বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ, আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করে বের হলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার শক্তি আমার নেই, তার শক্তি মূলত শক্তি। তো আপনি যদি বের হয়ে থাকেন তাহলে আল্লাহ ভরসা ঠিকই আছে, আর যদি এরকম ভাবে বের না হন তাহলে আরো রাখাল কিষাণ, যেমন আমিও আপনিও তেমন। ওইও সকালে ভ্যান নিয়ে বের হয়েছে জানে না, আমিও আজকে সম্মেলনে এসেছি আমিও জানি না, দুইজনই পশু প্রাণীর মতো আছি। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আপনি বাড়ি থেকে বের হলেন কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। মহান আল্লাহ বলেন লা তাস্তাবিল হাসানাতু আশায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে রাখবেন পাপ আর নেকি সমান নয়, পাপ ভিন্ন জিনিস, নেকি ভিন্ন জিনিস। ইদফা বিল্লাতি হে আহসান, মানুষের প্রতি উত্তর দেন সুন্দর, মানুষে যা বলেছে তার চেয়ে ভালো প্রতি উত্তর দিবেন। আপনি নিজে থেকে মামলা করেছেন কয়টা, প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে মামলা করেছে কয়টা? আমি এ যাবৎ এখন পর্যন্ত, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি নিজের কথা ওইভাবে বলি না, তবে এভাবে বলি, আমার জীবনে আমি কোনোদিন কারো কথার প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। কেউ মামলা মোকদ্দমা দিলে আমি তার কোনো সাড়া দিইনি। যখন
সিলেট কোর্টে মামলা করেছিল 5,000 কোটি টাকার মান, মানে আমি কবি নজরুলের মানের হানি করেছি, রবি ঠাকুরের মান সম্মানের হানি করেছি। কবি নজরুল বলেছে কবরের পাশে, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে গড়ে যাব হতে পাইবে রেহাই। মসজিদের পাশে কবর দিলে যদি কবরের শাস্তি মাফ হয়ে যায়, তাহলে সবাই ধনী মানুষ বাড়ির পাশে একটা মসজিদ করবে আর বলবে বেটা মসজিদের পাশে কবর দিও আমার, তাহলে আর শাস্তি হবে না। আমি বলেছি মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ হবে না। তো কবি নজরুলের কথার উল্টা হয়ে গেছে। উনি বলেছেন ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও তো কালিমাকে বলছে তোমার আকাশ তোমার বাতাস। আমি বলছি না, এটা হতে পারে না, পৃথিবী কালিমার হতে পারে না। তখন ঠাকুরের মানের অপমান হয়েছে, তো 5,000 কোটি টাকার মামলা। এবার জজ, আমি যখন দাঁড়ালাম ইয়াতে কোর্টে কাঠগড়াই, তখন জজ নথিটা এইভাবে উল্টিয়ে ধরে বলছে এই কারণে আপনি এসেছেন আমার তা মনে হচ্ছে না, মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনার সাথে আমার ভিন্ন কিছু কথা আছে। একটানা ভদ্রলোক 14 মিনিট কথা বলল, সেগুলো আমাকে নিয়ে আপনি এত শক্ত কথা বলেন কেন? তারপরে শেষ হলে আপনাকে জামিন দেওয়া হলে। আর যেদিন এটা হলো সুনামগঞ্জ কোর্টে, আর সিলেট কোর্টে যখন দাঁড়ালাম এই একই মামলা, তা আমাকে বলছেন যে আপনি কি পিস টিভির আলোচক? জজ বলছে জি। আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম প্রথম দিনই। তা আমাকে এখন কত লোক বলছে যে আপনি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তার নামে মামলা করে দেন না, তাহলে তো সব জায়গায় তাকে যাওয়া লাগে। বলে জি না, আমি এ আচরণ করতে রাজি নই। সিলেটের লোকে যখন মারলো তখন আমাকে বলছে ওসি যে মামলা আমি চালাবো, আপনি খালি সিগনেচার করেন। তাহলে জি না, আমি কারোর বিরুদ্ধে মামলা করব না, এমন কাজ আমি করি না। আমি কেন এর ফল ভোগ করতে যাব নিজে থেকে? আল্লাহ দিতে পারে না আমাকে মামলা করতে হবে? ওই তো পারে উপস্থিতি, ওর নাম তো আজিজ, ওর নাম আজিজ নয়, ওর নাম তো আজিজ পরাক্রমশালী। আমি একটা সাধারণ মানুষ, আমি কেন কারো প্রতিশোধ নিতে যাব? আমি তো মানুষ হিসাবে নিতে যাব, আর ও যদি নিতে যাই তাহলে কেউ তাকে ঠেকাতে পারবে না। তুমি নেও, আমি নিব কেন? সদাচরণ, মহান আল্লাহ বলেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন এবং হাদিস আপনার মুখের বাণী দিয়ে মানুষকে দাওয়াত দেন, অজাদিল হুম বিল্লাতি হিয়া হাসান, মানুষকে প্রতি উত্তর দেন সুন্দরভাবে, ও যা বলেছে তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দিবেন, ও যা বলেছে হুবাহু তাই আপনি বলতে পারবেন না। ও যদি খারাপ একটা বলে থাকে তা আপনি ওই খারাপের মোকাবেলায় যেটা ভালো হবে সেটা আপনি বলতে পারবেন, তার নাম সদাচরণ। বুঝাতে পারলাম না? সমাজে চলতে গিয়ে আমার ছাগলে প্রতিবেশীর সিম গাছ খেয়ে নিয়েছে, প্রতিবেশীকে আমাকে ছেড়ে দিবে? কিছু তো বলবেই, ও তো টিকতে পারে না, সদাচরণ কাকে বলে, আমি এখন কি বলবো? তো যার সিম গাছ খেয়ে নিয়েছে তার স্ত্রী তো খুবই গালি দিয়েছে, এখন রাতে তার স্বামীকে আসতে হবে, এসে বলতে হবে ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, এই জন্য আমার স্ত্রী আপনাকে অনেক গালি দিয়েছে, আমি এই গালির জন্য মাপ চাইতে এসেছি। এর নাম সদাচরণ। এখন আপনার বউ আমাকে আপনাকে বলছে রাতে যে আমি যখন গালি দিছিলাম তখন ও আমাকে আরো পাল্টা শক্ত করে গালি দিয়েছে, তখন আপনি খেপে গেলেন, সদাচরণ কোথায় গেছে? সদাচরণ খুব কঠিন জিনিস, ভিন্ন ধরনের আচরণের নাম সদাচরণ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন মিন আহসানিকুম ইলাইয়া খোলাকান আহসানহুম খোলাকান, আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই যার আচরণ ভালো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো মানুষ সেই যার সদাচরণ আছে, আচরণ ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ বললেন, মা খায়রু মাউতিল ইনসান কালাকা খলকুল হাসান। আল্লাহর নবী বলেন তো মানুষকে সবচেয়ে উত্তম যেটা দেওয়া হয়েছে সেটা কি? আল্লাহ মানুষকে অনেক কিছু দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, চলার গতি বাড়ি গাড়ি দিয়েছেন, আল্লাহ মানুষকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহর নবী বলেন তো আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন তার চেয়ে সবচেয়ে উত্তম কি দিয়েছেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। এটার নাকি তো সবচেয়ে ভারী মানুষের জীবনে আল্লাহর দেওয়া নিয়ামত, যেটা মানুষ সবচেয়ে বেশি ভোগ করার সুযোগ রাখে, আল্লাহর দেওয়া যেটা সবচেয়ে বড় নিয়ামত সেটা হলো সদাচরণ। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বিররু ওয়াল ইসম। একদা আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহ রাসূল একটু আমাকে বলেন তো, নেকি কি জিনিস, পাপ কি জিনিস, দেখেন তো উত্তর কেমন হয়, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল হুসনুল খলক, নেকি হলো ভালো আচরণ। ওয়াল ইফ মাহাকা ফি সাদরিক, তোমার অন্তরে ধাক্কা খায়, এটা করব, এটা করব, এটা হলো পাপ, এটা করব, এটা হলো পাপ। ওয়া কারিহতায়ে তালে আলাইহিন নাস, আবার ভয়ও পাও, কে যদি জানতে পারে, কে যদি শুনতে পায়, কে যদি জানতে পারে, কে যদি শুনতে পায়, খারাপ লাগবে, এটার নাম পাপ। এটা করব, এটার নাম পাপ। আবার বলি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল উত্তর বলেন, নেকি হলো ভালো আচরণ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো দান? কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো হজ? কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো তাসবিহ তাহলিল জিকির আজকার, নেকি হলো কোরআন তেলাওয়াত? এভাবে বললেন না, জিজ্ঞাসা হলো নেকি কি জিনিস, তখন উত্তরে কি বললেন, ভালো আচরণ, নেকি হলো ভালো আচরণ। পাপ হলে যা অন্তরে ধাক্কা খায় তার নাম পাপ। ভিন্ন ধরনের বিষয় হলো সদাচরণ। সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল সদাচরণ। মহান আল্লাহ বলেন, খুজিল আফওয়া ওয়ামুর বিল উরফে ওয়ারজানিল জাহেলিন। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি সদাচরণ গ্রহণ করতে চাও, তিনটা কাজে সদাচরণ ফিরে আসবে। এক, মানুষকে মাফ করতে শিখো, এটাই সদাচরণের মূল উৎস। দুই, মানুষকে ভালো কাজের আদেশ করো। তিন, বোকা মানুষকে এড়িয়ে চলো। কেউ যদি সমাজে হটকারিতা দেখিয়ে কোনো কথা বলে তার উত্তর দিও না। জমির আয়ল কেটে ছোট করলে মুখামুখি কথা বলিও না। পাশাপাশি দোকান দিয়ে অপ্রয়োজনীয় কথা বলিও না। সমাজের বোকা মানুষের কথার উত্তর দিও না, এ কথা আল্লাহ বলছেন। আর জানি জাহেলিন, মূর্খ মানুষ থেকে এড়িয়ে চলো, তাহলে হবে তোমার সদাচরণ। তুমিও যদি মূর্খ মানুষের পিছনে লেগে যাও, তাহলে তোমার ভিতরে সদাচরণ থাকবে না।
মূর্খ মানুষের কাজ দেখবেন, যদি চো সমাজে শিক্ষিত, একটা রিক্সাওয়ালা রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, যার সাথে লেগে গেছে ও যে একে গালি দিল, এমন দেওয়া দিল, একটু পরে ইয়ারিটা আর একজনের সাথে লেগে গেছে, ও একে দিচ্ছে, একবারে হুবাহু আপনি চড়ে আছেন যে রিক্সা দেখতে পাচ্ছেন মিনিটের মধ্যে, ও যা বললে এও পাল্টা তা আর একজনকে বলল। তাহলে তো সদাচরণ কি জিনিস তার জানা নাই, তাৎক্ষণিক কিছু বলে নিতে হবে। এটা তো বস্তির মানুষের কাজ, বস্তির মানুষ ঝগড়া লেগেছে যত অশ্লীল কথা বলতে পারবে তত জয়, ঝগড়াতেও তত জয়, যত অশ্লীল কথা বলবে। আর যখন ঝগড়া শেষ হয়ে যাবে তখন শয়তান তাকে খেপে, আহারে এটা কেন বলতে পারলাম না, আহারে এটা কেন বলতে পারলাম না, আহারে এটা কেন বলতে পারলাম না, এইটা বললে একেবারে আমি ঠান্ডা হয়ে যেতাম, আর একবার তাকে উচিত মতন বলে নিতাম। এর নাম সদাচরণ নেই। আল্লাহ বলছেন মাফ করতে শিখ, এড়িয়ে চলতে শিখ, ভালো কাজের আদেশ করতে শিখ, সদাচরণ। সদাচরণের তিনটা দিক আল্লাহ উল্লেখ করেছেন। এক, সচ্ছলতায় অসচ্ছলতায় দান করতে হবে, ফকিরকে মাফ করে দিয়ে ভরিয়ে ফিরিয়ে দেয় যে ওর ভিতরে কোনো সদাচরণই নেই। আপনাকে আমি অনুমান 30 বছর থেকে 20 বছর থেকে বলছি, বাড়ি থেকে আপনি খালি হাতে বের হবেন না, গরিব মানুষ হলে 2 টাকা 1 টাকা খুচরা করে 20 টাকা নিয়ে বের হবেন, মধ্যম ধনী হলে 5 টাকা নোট 30-40টা নিয়ে বের হবেন, ধনী মানুষ হলে 10 টাকা 20 টাকা নোট 200 টাকা নিয়ে বের হবেন, যত ফকির সামনে আসবে তাকে 100 টাকা করে দিবেন। কেন আপনি বললেন যে মাফ করেন, ও আপনার কি অপরাধ করেছে আপনি কেন বললেন মাফ করেন, কেন বলবেন আপনি? আপনাকে আমি বলে দিনি, আমি শতদিন বললাম, আপনি আপনার স্ত্রী আজকেই বলে দিবেন যে আমি যখন বের হব তখন আমার হাতে তুমি 200 টাকা অন্তত 10 টাকা নোট দিবা, এটা খেয়াল করে রাখিও, আমার সংসারে জরুরি যে সব কাজ করবা তার একটা জরুরি কাজ হলো আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমার হাতে কি দিবা, খুচরা টাকা দিবা। কথা আমি বুঝাতে পারি না নাকি? আর তোমরা ছেলেরা যারা, তোরাকে বলেছি যখনই তুমি বাড়ি থেকে বের হবা তখনই তোমার মাকে বলে দিবা, আম্মা আমাকে কিছু খুচরো টাকা দিন তো আম্মা, আমার কাছে 500 টাকা নোট থাকে, ফকির এসে ভিক্ষে চাই, তখন আমি বলি মাফ করো। এ কোন স্বভাব, এ কোন নোংরা স্বভাব, এমন নোংরা স্বভাব হবে কেন, কেন আপনি মাফ করেন এ কথা বলবেন, কি অপরাধ আপনি ওর করেছেন যে আপনি তার কাছে মাফ চাচ্ছেন? মহান আল্লাহ বলেন সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় সাহায্য দান করতে হবে। আল আফিনানিন নাস, মানুষকে মাফ করতে হবে। অল কাজমিনাল গাইজ, রাগকে দমন করতে হবে। রাগের উত্তর নেই, রাগের উত্তর দেয় যে তার ভিতরে সদাচরণ নেই, আর রাগের উত্তর কোনোদিন ঠিক হয় না, রাগের উত্তর তাকে ভুল হতেই হবে, রাগ যত বেশি হবে বোকামি তত বেশি হবে, রাগ যত কম হবে বোকামি তত বেশি হবে, বলবে রাগের মাথায় বউকে তালাক দিয়েছি, সবাই বলছে সারাদিনে অন্তত 30-40-50 জন লোক আমাকে বলে বউকে তালাক দিয়েছি, রাগের মাথায় বউকে তালাক দিয়েছি, যে মাথায় গোবর আছে রাগের মাথায় বউকে দুটা মারতে পারেন না, তালাক দিবেন কেন, তালাক দিলে তো পথই শেষ। শতকরা 95 জন দেশের হুজুর তালাক দিয়েছে, এক বৈঠকে 3 তালাক, তালাক হয়ে গেছে, কি করতে হবে, এক রাতের জন্য বিবাহ দাও তাহলে বউ হালাল হবে, এক রাতের জন্য বিবাহ দিলে বউ হালাল হয়ে যায়, সমস্যা হয় না। প্রায় হাফেজি মাদ্রাসাতে একজন হাফেজ আছে বউ হালাল করার জন্য, ওরা সবাই বিবাহ করে না, ওই হাফেজকে দিয়ে বিবাহ দেয়, সকালে রাতে সকালে তালাক দিয়ে দেয়, তখন আর একজন বিবাহ, ওই মালিক আবার বিবাহ করে, কি করতে হবে? তাহলে আমাদের কাছে ফতো এখানে, তো কি করতে হবে, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যান। রাগের ফল ভালো নয়, রাগের ফলই হচ্ছে শয়তান পরিচালনা করছে আপনাকে। মধ্যখানে একটা কথা, সম্মানিত পত্র সম্মানের দিনই মুসলিম ভাই ও বোন, ইবলিস বলছে আল্লাহকে, বলার ঢংটা শুনেন,
কালে শয়তান, শয়তান বলল আল্লাহকে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতে তোমার সম্মানের কসম, দেখেন বলার ঢং কেমন, বলছে ও আমার প্রতিপালক তোমার সম্মানের কসম, আদমের ছেলে মেয়েকে আমি ভুল পথে ভ্রান্ত পথে নিয়ে যাব 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 যত দিন পর্যন্ত তার দেহে শ্বাস থাকবে, ওর দেহে শ্বাস থাকলে আমি ওকে পাপ করিয়েই ছাড়বো যে কোনো বলে। এটা শয়তান বলছে, ইবলিস বলছে আল্লাহকে, বলার ঢংটা দেখেন, হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে ওকে আমি পাপি করবই করবই করবই, যে কোনো মূল্যে তাকে পাপি করেই ছাড়ব। তাহলে কত জিদে আছে দেখেছেন, অথচ আমি দেখতে পাই না, দেখতে পেলে ওকে থেঁথলে দিতাম একবারে, কিন্তু ওকে তো দেখতে পাই না, নিজের শক্তি প্রয়োগ করা রক্তের ভিতরে চলছে, রগে রগে চলছে ক্ষমতা নিয়ে। আল্লাহ তখন তার সামনে বললেন না, ঠিক আছে আমি দেখে নেবো, এই কথা বললেন না, দেখেন আল্লাহ এখন উত্তর দিচ্ছেন, আল্লাহ বললেন ঠিক আছে আমি দেখে নেবো তুই কি করে ভ্রান্ত করিস, এ কথা বললেন না, বলছেন ইজ্জতি ও জালালি ও ইরতিফায় মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, এ কথা বললেন, বললেন না যে আমি দেখে নেব, বললেন যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। তাহলে পাপ হলে সহজে ক্ষমা পাওয়া যাবে না, মুখখান ব্যবহার করতে হবে, আস্তাগফিরুল্লাহ অতবিলাহি বলতে হবে, তাহলে ওকে ঠকাতে পারবেন, যেমন পাপ করেছেন তেমনি আপনি আস্তাগফিরুল্লাহ অতবিলাহি বলেন, তখনও বলবে আমি ঠকেলাম, ও তখন ধুলা মাথার উপরে গায়ে ঝুড়ে মারবে আর দূরে সরবে, মাথার উপরে গায়ে ধুলা মারবে আর সরে যাবে, আরে যা চেয়েছিলাম তা হলো না, যা চেয়েছিলাম তা হলো না। তা আপনি যদি 24 ঘন্টা মুখখান বন্ধ করে থাকেন, আস্তাগফিরুল্লাহ অতবিলাহি না বলেন, তাহলে কেমন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব ইউরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা, জান্নাতে কতগুলি এত উন্নত মানের দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, বা ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝক করছে। সাহাবীগণ বলছেন, লেমান হাজি, এত দামি ঘর কে পাবে, জান্নাতে এত দামি ঘর কে পাবে? তখন উত্তর আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে। বললেন না যে হজকারী পাবে, উত্তরে বললেন না যে পাবে, উত্তরে বলছেন যার মুখের ভাষা নরম সদাচরণ যার সে পাবে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনা সদাচরণ, আজ থেকে যতদিন পর্যন্ত দেহে শ্বাস আছে ততদিন কোনো কাজের পাল্টা প্রতিশোধ নিব না, এবং অপ্রয়োজনীয়ভাবে কারো উপরে ঝাঁপিয়ে পড়ব না, দলপাটি করে কারো ক্ষতি করার চেষ্টা করব না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সদাচরণ গ্রহণ করেই দুনিয়া থেকে যেতে চাই, ক্ষমতা দেখে যেতে চায় না, তুমি এটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা। সম্মানিত সম্মেলনের দিনী মুসলিম ভাই বোন, আমাদের আলোচনা সদাচরণ। সদাচরণ একটি অতীব গুরুত্বপূর্ণ জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাজানা রাহাতুন মিনাল ইয়াহুদ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদল ইহুদি আল্লাহর নবীর কাছে আসার অনুমতি চাইল, এসে বলল আসসালামু আলাইকুম, মোহাম্মদ আপনার মরণ হোক, আপনি ধ্বংস হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকুলত বাল আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম
আলগাজাবালাইকুম, আল্লাহর নবীর মরণ কেন হবে, তোমাদেরই মরণ হোক, তোমাদের উপরে অভিশাপ অবতীর্ণ হোক, তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই উত্তর দিলেন। তার মানে আয়েশা কিন্তু সামনে ছিলেন না, পাশ থেকে কথা শুনে নিয়েছেন, যে ওরা ও তো আরবি ভাষা সবাই বুঝে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বুঝেন, যেমন বলেছে ওই ইহুদিরা আসসালামু আলাইকুম আপনার মরণ হোক, তো এই ভাষা কে বুঝেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বুঝেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আসসালামু আলাইকুম, লানাত আলাইকুম, গজব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর আল্লাহর অভিশাপ হোক, গজব হোক। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকে ওয়া ইয়াকা লনথল ফৌসা, নরম হোক, নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না, আলাইকা বিরিফকে ওয়া ইয়াকা লনথল ফৌসা, নরম হোক, কঠোরতা থেকে বেঁচে থাকো, কর্কশ হয় না, কঠোর হয় না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আলম তাসমা মা কালু, আপনি শুনেননি ওরা কি বলেছে? আপনি আমার উপরে ভাবে খেপে যাচ্ছেন কেন? ওরা কি বলেছে আপনি শুনেননি? আলম তাসমাই মা কুল, তো আমি কি বলেছি সেটা তুমি শোনোনি। আমি বলেছি ও আলাইকুম, তোমরা আমার মরণ চেয়েছ, আমি বলেছি ও আলাইকুম, তোমাদের মরণ হোক। আমি তো পাল্টা মুখের উপরে বলেই দিয়েছি ও আলাইকুম, তোমরা যা বললে সেটাই তোমাদের, তোমরা যা বললে সেটাই তোমাদের। কোনোদিন কারো গালির উত্তর দিবেন না। মোবাইলে যখন আমাকে কেউ খুব গালি দেয়, দিতে দিতে যখন বন্ধ করে, তখন আবার আমি পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় মোবাইলের টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি বাকি ছিল, তো আপনার দেওয়া শেষ হয়নি, যদি আর কিছু থাকে তো একটু বলে নেন। তো আমি তো যা বলেছি বলেছি, আমি বলেছি তোমাদের উপর হোক, তুমি যা বললে সেটাই, তো তুমি আবার এখানে বললে। পৃথিবীর সবচেয়ে বড় দামি মহিলা, তাকে আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন। স্ত্রীকে উপদেশ দিতে হয়, কেউ আপনারা মনে করিয়েন না যে আমার স্ত্রী আয়েশার চেয়ে বড় শিক্ষিতা। সাহাবীগণ বলতেন, শরীয়তের যে কোনো সমস্যা হলে সমাধা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাওয়া যেত। স্ত্রীরা দুই ভাগে ভাগ ছিল, এক ভাগের পক্ষে ছিলেন আয়েশা মৌলিকভাবে, এক ভাগের পক্ষে ছিলেন উম্মে সালমা। উম্মে সালমার সাথে যারা ছিলেন তারা বলেছিলেন, আপনি আল্লাহর নবীকে বলেন জনগণ খালি আয়েশার দিনে হাদিয়া দেয়, কলা দিয়ে আসো আয়েশার রাত যেদিন, দুধ দিয়ে আসো আয়েশার রাত যেদিন, ফলমূল দিয়ে আসো আয়েশার রাত যেদিন, আমরা খুব কষ্ট পাই, আমরা তো রাসূলের স্ত্রী, আমাদের দিনে কেন দিবে না মানুষ হাদিয়া, খালি কেন আয়েশার দিনে দিবে, মানুষ মাত্রে যেটা হয়। তখন উম্মে সালমা বললেন, কোনো কান দিলেন না, উম্মে সালমা অধীনস্থ রাসূলের স্ত্রীদেরকে বললেন, আমি বলেছিলাম আপনাদের কথা, আল্লাহ রাসূল তার কোনো উত্তর দেননি। তখন সবাই মিলে ফাতেমাকে বলল, ফাতেমা একটু তোমার আব্বাকে বলো না, আমাদের খুব কষ্ট হয়। তখন ফাতেমা বলছে, আব্বা আপনি সব স্ত্রীর দিনই মানুষের হাদিয়া নেন না কেন, সবার দিনই নেবেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা আয়েশার ব্যাপারে কষ্ট দিও না, আমি সবার সাথে রাতে রাতে থাকি, কারোর সাথে তো জিবরাইল আসে না, আমি যখন আয়েশার সাথে থাকি একই বিছানে একই লেপের নিচে আছি, দেখি আয়েশা চলে, জিবরাইল চলে এসেছে, এক বিছানে তিনজন, আমি আয়েশা জিবরাইল, এক লেপের নিচে তিনজন, আমি আয়েশা জিবরাইল, তাহলে আয়েশার মান মর্যাদা কত উপরে, আয়েশা কত দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামলা মিনার রিজালে কাসির ওয়ালা মাকবাল মিনা নিসালা সালাসা, বহু পুরুষই বড় বড় জান্নাত লাভ করেছে করবে, মহিলারা তেমন বড় জান্নাত লাভ করতে পারেনি, মাত্র তিনজন, এমরা তো ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, বিনত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা, ফাজলু আয়েশা আলা সাইরিত তোমে, ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদে আলা সাইরিত তোমে, আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে,
শারীদ খাদ্য যেমন সকল খাদ্যের ওপরে, গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে শারীদ বলে, শারীদ সবচেয়ে ভালো খাদ্য, শারীদ যেমন সবচেয়ে ভালো, নারী সমাজে সবচেয়ে ভালো আয়েশা, হাদিস বুখারী মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে এইভাবে আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর এত বড় বুদ্ধিমান, এত বড় শিক্ষিতা মহিলা যার সাথে জিব্রাইল এইভাবে থাকেন, তাকে আল্লাহ রাসূল বলছেন নরম হও, কঠোর হয়ও না, কর্কশ হয়ও না, নরম হও। ইউতিবির রিফকে মালা ইউতিবিল উনফ, নরম হলে যা পাওয়া যায়, কঠোর হলে তা পাওয়া যায় না। নরম হলে আল্লাহ যা কিছু দেন, কঠোর হলে তা কিছু আল্লাহ দেন না, নরম দিয়ে আল্লাহ সব কিছু দিয়ে থাকেন। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, এত বড় দামি মহিলাকে স্বামী এভাবে সতর্ক করছেন, একটু দেখবেন বাপের, আপনাকে দেখলে আমারও খুব শরম হয়, লজ্জাবোধ হয়, আপনার স্ত্রী আপনার মেয়ের ব্যাপারে দেখেন সবচেয়ে দামি মহিলার অবস্থা বাপের কাছে। এক সফর থেকে আসছিলেন, আসতে লেগে এক জায়গাতে অবস্থান করলেন, পানি নেই, অজু করতে পারে না, সলাতের টাইম হয়ে গেছে, সলাত আদায় করতেও পারেনি, জনগণ এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিককে বললেন, আপনার মেয়ে কি ঘটিয়েছে জানেন, কি হয়েছে, ও তো হার হারিয়েছে, আমরা তো হার খুঁজে পাচ্ছি না, এখান থেকে যেতেও পারছি না, এখানে পানিও নেই, অজুও করতে পারছি না, জনগণ খুব বিপদে পড়েছে। তাই এই কথা শুনেই মেয়ে যেখানে আছে সেখানে গেলেন, দেখলেন মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে। জামাই কে বলেন তো দেখি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়ের কাছে গিয়ে দেখছেন জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, বিবাহদারী মেয়ে, পূর্ণ যুবতী মেয়ে, জামাই সামনে আছে মাঠে, খোলা মাঠ, গিয়ে একবারে কয়েক কিল মারলেন গুতা কয়েকটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যদি আমার উরু রানের ওপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি মায়ের চোটে, মায়ের কারণে দূরে সরে যেতাম, আমি শক্ত হয়ে থাকলাম যাতে করে আমার স্বামীর ঘুম না ভাঙে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক, নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, হাজারো মানুষের সামনে মারলেন। এত বড় বাপে, এত বড় বেটিকে, এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন, আর আমার মেয়েটা ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরে বেড়াই, আমি তাকে ধমকও দিতে পারি না, আমি আবার বাপ, আমার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, ও এতিম হয়ে থাক, ওই মেয়ে এতিম হয়ে থাকা তার অনেক ভালো আপনার চেয়ে, আপনি ওর বাপ নন, আপনি হলেন তার সৎ বাপ। বহু বক্তব্যে বলা আছে আপনি তার চাচা, আপনি তার সৎ বাপ। আব্দুর রাজ্জাক সাহেব, আমি সৎ বাপ নই এ কথাই ঠিক, আমিও বলছি আপনি সৎ বাপ নন এ কথাই ঠিক, আপনি একজন কাপুরুষ বাপ, আপনি একজন ঘৃণিত বাপ। এবার হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে, এবার হয়েছে, আমি কাপুরুষ এ কথাই ঠিক, আমি ঘৃণিত পিতা এ কথাই ঠিক, আমি সৎ বাপ নয় এ কথাই ঠিক, আমি চাচা নয় এ কথাই ঠিক, আমি দায়িত্ব পালন করিনি এ কথাই ঠিক, দায়িত্ব পালন আপনি করেননি এ কথাই ঠিক, ফলাফল খারাপ হবে এ কথাই ঠিক, তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না এ কথাই ঠিক। সম্মানিত অত্র সম্মেলনের দিনে মুসল্লি ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু সোহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে।
আল্লাহর রহমান শব্দ থেকে সদাচরণ নির্গত হয়েছে দয়া হতে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন মান অসালাকে অসালতো, এই সদাচরণ তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ মান কথাকে কথাতো, তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। কিভাবে থাকে? হিন্দু যেভাবে থাকে, ইহুদি খ্রিস্টান যেভাবে থাকে, ও তো আছে। হিন্দু নাই দুনিয়াতে? আছে তো। ইহুদি নেই? আছে। খ্রিস্টান নেই? আছে। এদের এক একজনের কারো আট দশটা, চল্লিশটা, ষাটটা মাবুদ, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, কত আল্লাহ। আবার ইহুদি খ্রিস্টানদের কত আছে? ওজায়ের আছে, ঈসা আছে, কত আল্লাহ আছে। হাজারো আল্লাহ মেনে তারা দুনিয়াতে বেঁচে আছে। ভারতের অমুসলিম লাখ আল্লাহ মেনে তারা দুনিয়াতে বেঁচে আছে। কথা তাই নয়? তাহলে আমার প্রতি আল্লাহর দয়া নেই, তারপর আমি বেঁচে আছি, ওরা যেমন আছে। আমি আল্লাহর দয়া দিয়ে বেঁচে নেই, এই কথাই ঠিক। কেন? আমার সদাচরণ নেই। আমি একজন দাম্ভিক। আমি জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছি, আমি জোর করে জমি দখল করেছি, আমি মানুষকে মানুষই মনে করি না। আমি যখন তখন তার বদনাম করি, দোকানে বসে আড্ডা পিটি, নির্দ্বিধায় এরর বদনাম করে চলি, সব সময় চলছে। সদাচরণ কখন বিক্রি হয়ে গেছে? দেশের একজন বড় মাওলানা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার পাশে একটা প্রোগ্রামে গেছে, মাওলানা সাহেব দুই ঘন্টা কথা বললেন, দুই ঘন্টায় মানুষের বদনাম করলেন। একবারে মানুষের কাছে বড় মাওলানা, মাওলানা মানুষ, মাওলানা বুঝতে পারিনি মাওলানা কাকে বলে, জনগণ বুঝতে পারেনি জনগণ কাকে বলে, আমার কথাটা মেনে চলার চেষ্টা করেন। চারটে, এক পাঁচাত্তর সলাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত অন্তত সূরা ইখলাস, চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, চিরদিনের জন্য হারাম। আজ থেকে না কোনো দিন দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দোকানে গেছেন, আসসালামু আলাইকুম, ল্যাংটা মেয়ে আসছে দোকানে, আসসালামু আলাইকুম, আমি এক কেজি লবণ নিব আর একশো মরিচ দেন তো, মেপে দেওয়া হয়েছে, টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম, ওখানে আপনি বসবেন না। কই, আমরা তো জীবনে কোনো দিন দোকানে বসিনি, বেঁচে আছি তো, আমরা মরে গেছি? আমরা কোনোদিন দোকানে বসে এক কাপ চা খাইনি, আমরা তো বেঁচে আছি, মরে গেছি নাকি? দুনি থাকা যায় তো? কে বললে থাকা যায় না? কেন আপনি ওখানে বসলেন? আর কত সুন্দর মানুষ, টাকা আছে, প্রতি বছর হজ করে, উমরা করে, এসার সলাত আদায় করে, সুন্দর করে দোকানের উপরে বসে আছে দোকানে, আর ল্যাংটা মেয়ে আসছে, আর মাথায় টুপি দিয়ে আছে। আচ্ছা, এই যদি ভালো মানুষ হয় তো খারাপ কে? এও যদি ভালো মানুষ হয় তাহলে খারাপ কে? দোকানে বসে আর একজনের বদনাম করছে, সদাচরণ কাকে বলে? নম্র আচরণ কাকে বলে? প্রত্যেক ভালো কথা ও ভালো কর্মের নাম সদাচরণ। আলোচনার শেষে চলে আসলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আল্লাহর আরশকে চেপে ধরে আছে। সদাচরণের জন্য একটা আকার আকৃতি আছে, সদাচরণ আল্লাহর আরশকে চেপে ধরে ঝুলছে, ঝুলন্ত অবস্থায় সদাচরণ বলছে, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে, ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলাম? আমার সাথে আল্লাহ নেই, আমি বেঁচে আছি অমুসলিমদের মতো হয়ে, আমি মানুষকে গালি দিই অকথ্য ভাষায়, আমি আমার ভাইয়ের জমি জোর করে দখল করে নিয়েছি, আমার বাপ মারা গেল দশ বছর হলো, এখন পর্যন্ত আমার বোনকে জমি দিনি। এটা ময়মনসিংহ আব্দুরাজাক সাহেব, ময়মনসিংহ বলে কি বলতে চাইলেন? ময়মনসিংহ বলে বলতে চাইলাম, ময়মনসিংহের সাথে আছে জামালপুর, জামালপুরের সাথে আছে আপনার গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ। এরা যদি বোনেরা কে জমি চায় তাহলে অপরাধ হয়েছে, ওকে তখনই বের করে দিব বাড়ি থেকে। তখন আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুরের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুরাজাক বিন ইউসুফ বক্তব্য দিব না। তুমি আগে প্রমাণ করো, তোমার দাদা মারা গেছে, তোমার বাপ জমি নিবে সকালে,
আর তোমার ফুফু জমি নিবে বিকেলে, এটা প্রমাণ করো আগে। 10 বছর তো বহু দূরের কথা, তোমার ফুফুকে জোর করে বাড়ি থেকে বের করে দাও তো দূরের কথা, তোমার ফুপুর উপরে খেপে তোমার বাপ কথা বলবে এ কথা বহু দূরের কথা। তোমার বাপ বাপের জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে, এটার প্রমাণ করো দেখি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বাপকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে আমরা খেয়েছি। যদি চো জমি আমি এক একটু চিনি, আমার ভাই চিনেই না, আমরা জানাইনি জমিতে কোনোদিন, এখনো জানি না। তো আমি ভাগ একটা দেখিয়েছি, মাটি দিয়ে এসে ভাগ দেখিয়েছি। সদাচরণ কাকে বলে? সব দিক থেকে ভালো কথা ভালো কর্মের নাম হলো সদাচরণ। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুহিব্বু আইয়ুরযাকা লাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি চায় যে আল্লাহ তার রুজি বেশি করে দেখ, কেউ যদি চায় যে আল্লাহ তাকে ধনী করে দেক, ওয়াইনসাল্লাহু ফি আসারিহি, কেউ যদি চায় আল্লাহ তার হায়াতকে বেশি করে দেক। মানুষ বলে না হাইয়াক আল্লাহ, আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক। তো কেউ যদি অনেক দিন বেঁচে থাকতে চায়, কেউ যদি টাকা পয়সা বেশি করতে চায়, ফলে আসল রাহেমাহ, সে যেন সদাচারণ করে। বুখারী মুসলিম। এই হাদিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই একটু বলেন তো, হাদিস তো বুখারী মুসলিম, আমি কি দিয়ে বুঝাই? কেউ যদি চায় ধনী হতে, তার মানে আজকেই মাকে বলে দিতে হবে, আম্মা ভাগ্নিরা আমার কাছে খাবে, ভাইগনারা আমার কাছে খাবে, দুলা ভাই আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে, চিন্তা করবেন না। বউ যদি রান্না করে না দেয়, বউ পাল্টাবো প্রয়োজনে 10 বার, কিন্তু আমার ভাগ্না ভাগ্নি আমার যত আত্মীয় স্বজন আমার বাপের যত বন্ধু বান্ধব সব আমার কাছে খাবে। আপনি একাই খান, আল্লাহ আপনার হাতে একজনের রুজি দেয়। যখন আপনার স্ত্রী আপনার সাথে, তখন আপনার হাত দিয়ে দুইজনের রুজি। যখন আপনার ভাগ্না ভাগ্নি এসেছে, তখন 4 জনের। যত মানুষ আসবে সবার রুজি আল্লাহ আপনার হাত দিয়ে দিল। এখন রুজি আপনার বাড়লো না কমলো? বাড়লো। সদাচরণ রুজি বাড়ে। কোন সময় আপনার স্ত্রী যেন মেহমানকে দেখে না, ওর মায়ের পক্ষ থেকে যেগুলো এসে ওর বাপের পক্ষ থেকে খুবই খুশি। শুধু খালি যদি আপনার পক্ষ থেকে দেখে যে আপনার ভাগ্না এসেছে, মন খারাপ। আর মাকে পরীক্ষা করে দেখেন, বউকে পরীক্ষা করে দেখবেন, আপনার বইয়ের সামনে একটা নতুন 100 টাকা নিয়ে 1000 টাকার নোট আপনার মাকে দিয়ে দেন, দেখি আপনার বইয়ের মুখখান দেখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনার নিন্দা করিনি, আমি আপনার নিন্দা করিনি। আপনারা একসব কি বলেন, আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার স্বামী যা দেয় তার চেয়ে বেশি দিই, আমার স্বামীকে না যে আনে আমার শ্বশুর শাশুড়িকে টাকা দিই। হ্যাঁ, আমি ওইটাই চাচ্ছি। আমি এক চাটিয়া সবকে খারাপ বলিনি, বৌমা হলেই তার আচরণ খারাপ কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন যে মহিলা শয়তানের বেশ ধরে আসলো, শয়তানের বেশ ধরে গেল, তাহলে কি আল্লাহ রাসূল আয়েশাকে কথা বলেছেন? জি না। তাহলে কি আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কথা বলেছেন? জি না। আপনি বৌমায়ে বাড়ির, সেই জন্য আপনি খারাপ হবেন এ কথা আমি বলতে চাইনি। সাধারণত বৌমারা এটা সহ্য করতে পারে না, সে আমি বললাম। সদাচরণ কাকে বলে? ভাইয়ের সাথে সদাচরণ, পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ। প্রতিবেশীর সাথে সদাচরণ হবে, রাতে বক্তব্যে ইনশাল্লাহ প্রতিবেশী এতিম ও প্রতিবেশীর আলোচনা হবে রাতে ইনশাল্লাহ। আছি আপনাদের সাথে ইনশাল্লাহ, হায়াতে থাকলে আপনাদের সাথে আবার সাক্ষাৎ করবো ইনশাল্লাহ। সম্মানিত অত্র জুমার সলাতের উপস্থিত দীনী মুসলিম ভাই বোন, আমি আলোচনার শেষে এসে অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাচ্ছি। তাহলে আমার মনে বড় সাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ। আমার হাতে টাকা নেই কথা সত্য, জামিয়া সালাফে এ দেশে শক্তভাবে গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ, গড়বেই গড়বে। সম্মানিত দীনী ভাই বোন, আমিও চাচ্ছি বৃহত্তর ময়মনসিংকে সামনে নিয়ে এখানে জামিয়া সালাফে গড়ুক, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দীনী ভাই বোন,
এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে আপাতত এখন প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5,000, যেখানে 410 জন এতিম আছে, যেখানে 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যেখানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রত্যেক দিন বিকালে যে প্রতিষ্ঠানে লেবার মিস্ত্রি বিল আছে 50,000 থেকে লাখের উপর প্রত্যেক দিন বিকালে, কিভাবে চলে সেটা আমার জানা নাই, তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে, কলম জামিয়া সালাফের সর্ববৃহৎ কলম হলো আলিতে শাম পত্রিকা, ছেলেদের জন্য পত্রিকা আছে কিশলয়, আরবি পত্রিকা মাজাল্লা সালাফিয়া পত্রিকা আছে, সাথে সাথে যারা 3-4 পড়ে যারা জামিয়া সালাফিয়া মসজিদে ঢুকলে দেখতে পাবেন অনেকগুলো হাতের দেওয়ালিকা লেখা আছে বাংলা ইংরেজি আরবি, এর নাম জামিয়া সালাফে উর্দুতে লেখা আছে দেওয়ালিকা। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের একটা সবচেয়ে বড় শাখা দাওয়াইল আল্লাহ, তারা দেশ জুড়ে দাওয়াইল আল্লাহ মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে চাই এবং শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করতে চাই সারা দেশ জুড়ে। ইতিমধ্যে তারা প্রায় 250-300 মক্তব চালু করেছে, অচিরেই তারা বৃহত্তর ময়মনসিংহে নামবে, আবদুল্লাহ তার দায়িত্ব পালন করে দেশ জুড়ে তারা মক্তব পরিচালনা করবে, যেই মক্তবে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে সেই মক্তবের সিলেবাস আজকে আমাদের সাথে আছে, বইও আছে, আদর্শ শিক্ষা বই আছে, উসমানী কায়দা বই আছে, এই বইগুলি আপনাকে সংগ্রহ করতে হবে, এই প্রতিষ্ঠানের সাথে সাথে দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, এই ব্যাপারে আবদুল্লাহর সাথে বা দাওয়াইল আল্লাহর সাথে যোগাযোগ রাখতে হবে। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে আমার অত্র আলোচনার একটি গুরুত্বপূর্ণ আলোচনা এইটা যে আপনারা জামিয়া সালাফির সাথে সম্পৃক্ত থাকবেন, এক দুয়াই আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, এটি আমার মৌলিক দাবি। ওপরে কবুল হলে সহজ, ওপরে যদি কবুল না হয় তাহলে কাজ কঠিন, যার কারণে যে যেখানে আছেন আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি না দেখে অনেক ভালোবাসি, আপনার পরকাল কল্যাণ কামনা করি। মর্মে আপনার মুখের একটা দাবি আমি চাচ্ছি, আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমি দ্বিতীয় বলতে চেয়েছি, জামিয়া সালাফের একটা বড় শাখা দাওয়াইল আল্লাহ, আর দাওয়াইল আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন। কিভাবে আমার পাড়ার মসজিদে জামিয়া সালাফের অধীনে একটা মক্তব হিসেবে পরিচালনা করতে পারি এই ব্যাপারে আপনি প্রাণপণে চেষ্টা করেন, আমরা আপনার সাথে থাকার চেষ্টা করছি। তৃতীয় হলো ইনশাআল্লাহ, তৃতীয় হলো এই যে আমার মনে এটাই সব সময় বলে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পান পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়াকে যদি 10 টাকা দান করে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। আমি জানি না জামিয়া সালাফের কোথায় স্বার্থ আছে, আমি নিজে কোনোদিন নিজে স্বার্থ বুঝতে পারিনি, আমি জানি না সালাফের অ্যাকশন দেখলে আমি তার টাকা দিয়ে দিই, আমি কোনোদিন তার স্বার্থ বুঝতে পারি না। আমার মনে হচ্ছে নিখুঁত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, অফিসে 100 জন শিক্ষক বসে থাকলে কেউ কারো বিরুদ্ধে বলতে পাবে না, কেউ কোনো দল সংগঠনে কথা বলতে পারবে না, যদি বলে আমি জানতে পারি ও শিক্ষকতাই করতে পারবে না, এখানে কোন ছাত্র কোনো দল সংগঠন করতে পারবে না, একবারে জেনটাকে মাথাটাকে পরিষ্কার রাখতে হবে, তার মাথাটাই থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নীতি মেনে চলা, এক গ্লাস পানি পান করলেও তাকে 5টা বিধান মেনে পান করতে হবে, এক গ্লাস পানি পান করলেও তাকে 5টা বিধান মেনে পানি পান করতে হবে, জমি চাষ করলে তাকে রাসুলের বিধান মেনে জমি চাষ করতে হবে, দোকান দিলে তাকে রাসুলের বিধান মেনে দোকান দিতে হবে,
চাকরি করলে তাকে রাসূলের বিধান মেনেই চাকরি করতে হবে। কারাগার বুঝতে পারি, ময়মনসিং কেন্দ্রীয় কারাগারে স্বামী আছে জেলে, স্ত্রী যায় 15 দিন এক মাস পর পর, মাথায় একটু হা দেওয়ার কোনো সুযোগ হয় না, কান্নাকাটি করে দুইজনের কথা শেষ হয়ে যায়, এর নাম কারাগার। মোহাম্মদ সাল্লাম বললেন সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী কারাগারে আছে, কিন্তু বুঝতে পারলাম না কারাগার কাকে বলে। ওখানে তো ঠিকই বুঝতে পারছি, এখানে তো বুঝতে পারি না। এমনিতে এক গ্লাস পানি পান করে নিলাম, মানে আমি কারাগার মানলাম না। কিভাবে পান করতে হবে? বিসমিল্লাহ, ডান হাত বসে তিন শ্বাসে আলহামদুলিল্লাহ, তার নাম হলো কারাগার। বাড়ি আমার, বিছানা আমার, আমি নিজ ইচ্ছায় শুইতে পাবো না, কেন আমি কারাগারে আছি, কারো কথা চলে না। কি করতে হবে? ডান কাতে শুইতে হবে, দুয়া পড়ে শুইতে হবে, তার নাম কারাগার। জুতো আমার, টাকা আমার, কিনেছি আমি, নিজ মতো পায়ে দিতে পাবো না, ডান পায়েটা আগে দিতে হবে, কেন আমি কারাগারে আছি, আমার ইচ্ছা চলে না। খাদ্য আমার, মাছ আমার, বউ আমার, সব কিছু আমার, রান্নাবান্না করেছে, নাকি আমি খেতে পাবো না, নিজ ইচ্ছে বিসমিল্লাহ বলতে হবে, খাওয়ার শেষে নাকি আলহামদুলিল্লাহ বলতে হবে, কেন আমি কারাগারে আছি। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দেখাতে গিয়ে আপনাকে এগুলি কথা আপনার সামনে পেশ করলাম। মর্মে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়ার ভালোবাসা বজায় রেখে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, পরকালের উদ্দেশ্যে জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাওয়ার আশায় আপনি জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, আর 10 টাকা হলো সহযোগিতায় যাবেন। যখন সলাতের পরে ছেলেরা আসবে তখন আপনি খালি ফিরিয়ে দিবেন না, হোক সেটা 10 টাকা, 10,000 টাকা, 5 টাকা, 50 টাকা, আমি আপনাদের সাথে থাকবো। কোনো একটা লোকের সামনে দিয়ে ছেলেটা এমনি চলে যাবে এটা যেন হয় না, আর সালাম ফেরার পরে উঠে আমাকে কিছু দেখাবেন না, আমি ওটা চাই না। সালাম ফিরবো, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, হাইকোর্ট নেই, জজ কোর্ট নেই, ট্রেন নেই, দৌড়িয়ে ট্রেন ধরবো না, কেন আপনি উঠে যাবেন? ছেলেরা আমাদের কাছ সামনে থেকে পার হয়ে চলে যাবে, আমরা তাসবিহ তাহলিল করবো, 10 টাকা দিই, 50 টাকা দিই, 500 টাকা দিই, আর যেদিনই এই সম্মেলনে আসবেন আমি আব্দুর রাজ্জাক বিন আপনার সাথে আছি, ইনশাল্লাহ সেদিন আপনি খালি হাতে আসবেন না, সেমনি আপনি কিছু না কিছু হাতে করে আসবেন। এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত দান, এটা মাথায় রেখে আল্লাহ তুমি আমাদের কবুল কর, আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমিন। তুমি তাদের কবরকে প্রশস্ত করো, আমিন। তুমি তাদের কবরকে আলোকিত করো, যারা আমরা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য করো, তুমি তাদের সেবা দান করো। আল্লাহ আমার দিনী ভাই বোন, জেরুজালেম সহ আরো পৃথিবীর যে কোনো প্রান্তে অপমান অপদস্থ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতে, তুমি তাদের রক্ষা করো। তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তুমি কাদির, তুমি সব কিছু করতে পারো, তুমি তোমার ক্ষমতা দিয়ে আমার দিনী ভাই বোন পৃথিবীর বিভিন্ন প্রান্তে অপমান অপদস্থ হচ্ছে তুমি তাদের রক্ষা করো। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো, আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো, আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো, আল্লাহ তুমি এরকম প্রতিষ্ঠানে দান করার একটা আমাদের শক্তি দান করো, আমাদেরকে অভ্যাসই করো, যাতে করে এরকম প্রতিষ্ঠানে দান করে তোমাকে সন্তুষ্ট করতে পারি। আজকে যে আলোচনা সদাচরণ করলাম এই আলোচনা মেনে চলার তৌফিক দান করো, সমাজে, বাড়িতে, বইয়ের কাছে, ছেলেমেয়ের কাছে, ভাইয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে সদাচরণ করে যেন সবচেয়ে বেশি ভারী নেকির অধিকারী হতে পারে, তো বিজ্ঞান করো। তুমি সব কিছু করতে পারো, তোমার এই জোরালো ক্ষমতার কাছে বিনয়ী হয়ে, তোমার এই শক্তির কাছে বিনয় হয়ে বলছি তুমি আমাদের এই দাবি কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।